আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার আজকের রেসিপি হলো বিয়েবাড়ির সবজি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল আইকন বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বিয়েবাড়ির সবজির একদম হুবহু ভিডিওটা, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিব। আমরা সাধারণত বিয়েবাড়িতে সবজি দিয়ে এত মজা করে কেন খাই, তার কিছু ইম্পর্টেন্ট টিপস আছে এবং রান্নাটা সম্পূর্ণ আলাদা। তো চলুন শুরু করি। এখানে আছে 15 থেকে 16 পদের সবজি। তারা যে আইটেমগুলো আমাদেরকে লিখে দিয়েছিল, লিস্ট করে দিয়েছিল, আমরা সেই লিস্ট অনুযায়ী বাজার করে নিয়ে এসেছি। সবজিগুলো কেটে ধুয়ে রেডি করে এখানে রাখা হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন কতগুলো সবজি। সবজিগুলো এখন রেডি করা হবে চুলার উপরে। ওদের যে রেডিমেড চুলা, বড় হাঁড়ি বসানো হয়েছে। সবজিগুলো দেওয়ার আগে এখানে কিছু তেল দিয়েছে আর বেশ কিছু পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছিল। এখন কাঁচা মরিচ দিয়ে দিচ্ছে আর অনেকগুলা সবজি এখানে দেখেই বুঝতে পাচ্ছেন সবগুলো একই হাঁড়িতে ঢেলে দিয়েছে। দেখেন সবজিগুলা কত আইটেমের, কত পদের সবজি এখানে আছে। তারপরে এখানে দিয়ে দিয়েছে কিছু গুঁড়া মশলা, অল্প একটু কিছু গুঁড়া মশলা এখানে দিয়ে দিয়েছে। দিয়ে দিচ্ছে লবণ, দিয়ে দিচ্ছে টেস্টিং সল্ট, অল্প একটু গুঁড়া মশলা দিয়েছে, টেস্টিং সল্ট দিয়েছে আর লবণ দিয়েছে, তেল দিয়েছে, বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে সবজিগুলো এখন ওরা একটু সিদ্ধ করে নিচ্ছে। এভাবে ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছে, উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে এখন ভালোভাবে একটু সিদ্ধ করে নেবে। দেখেন সবজিগুলো চেহারা কেমন দেখা যাচ্ছে, ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, প্রায় 3/2 মতো সবজিগুলো এখানে কমে গিয়েছে। সবজিগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন সবজিগুলো ওরা নামিয়ে নেবে। আর আমি একটা বলতে ভুলে গিয়েছিলাম, সবজিগুলো যখন সিদ্ধ করে নিচ্ছিল তখন সবজিগুলোতে আমি বলেছি গুঁড়া মশলা, আসলে ওটা গুঁড়া মশলা না, ওটা হলো বিট লবণ। ওরা দিয়েছে বিট লবণ, টেস্টিং সল্ট, সাদা লবণ, তেল আর পেঁয়াজ কুচি, এগুলা দিয়ে ওরা সবজিগুলো এভাবে সিদ্ধ করে নিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। আবার একটা হাঁড়ি, বড় হাঁড়ি নিয়ে যাচ্ছে, নিয়ে রেডিমেড চুলাতে বসিয়ে দিয়েছে। এখন ওখানে দিয়ে দিচ্ছে সয়াবিন তেল, বেশ কিছু সয়াবিন তেল এখানে দিয়ে দিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে রাখা যে তেলটা, ভাজা তেল, সেই তেলটা এখানে দিয়ে দিয়েছে। এই তেলটা দিলে নাকি খুব টেস্ট আসে, দারুণ একটা ঘ্রাণ চলে আসে। এখানে সবাই মজা করতেছে, আসলে বিয়ে বাড়ির মজাই আলাদা, সেটা বলার বাহিরে। এখানে আমার মামা আছে আর যারা রাঁধুনি বাবুর্চি তারা সবাই আছে। সেই তেলে যে তেলটা দিয়েছিল সেই তেলে এখানে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছে রসুন বাটা, পেঁয়াজ কুচি দিয়ে আগে একটু ভেজে নিয়ে তারপরে রসুন বাটা দিয়ে দিয়েছে এখানে। এখন দিয়ে দিচ্ছে জয়ত্রী বাটা, শুধু জয়ত্রী বাটা। দিয়ে দিচ্ছে শুকনা মরিচ বাটা, এখন দিয়ে দিচ্ছে গরম মশলা বাটা, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছে। এখন এখানে দেয়া হয়েছে শাক, এই শাকটা আমরা লাল শাক কিনি, লাল শাকের মতো দেখতে, আর একটা শাক পাওয়া যায় সাদা, লবণ দিয়ে দিচ্ছে, সেই শাকটা মশলার সাথে ভালোভাবে ভেজে নিচ্ছে। ওইটা কিন্তু সবজির সাথে দেয়নি, এই মশলার সাথে শাকটা দিয়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দিয়েছে চিংড়ি মাছ, চিংড়ি মাছটা এখানে প্রায় 2 কেজির মতো আছে, ছোট চিংড়ি। চিংড়ি দিয়ে মশলাগুলো এখন খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছে। মনে রাখবেন মশলা যত ভাজা হবে তত টেস্ট হবে। আর এখানে এসেছেন পাঞ্জাবি পরা, এটা হলো আমার মামা, খুব মজা করছে বিয়েবাড়িতে। মামা উনি একজন কলেজের প্রফেসর, খুব সম্মানীয় ব্যক্তি। তো উনি, আমি ভিডিও করতেছি এইটা দেখেই উনি চলে এসেছে, চলে এসে আমাকে বলছে মাগো আমাকে একটু ভিডিও করো। আমাদের মাগো ছাড়া ডাকে না, খুব আদর করে আমাদের দোবনকে। দেখেন কত মজা করতেছে এখানে, আসলে খুব আনন্দ হচ্ছে। এটা আমাদের বাড়ির শেষ বিয়ে, আমার ভাই একটাই, আর আমাদের দোবনের আগেই বিয়ে হয়ে গিয়েছে। এখানে খুব আনন্দ, সেটা আসলে বলার বাহিরে, আনন্দটা ভাষায় প্রকাশ করে যায় না। মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা করে ভেজে নিচ্ছে, বেশ সময় নিয়ে মশলাটা ভেজে নিতে হবে। এখন সিদ্ধ করে রাখা সবজিগুলো বড় একটা বলে ভালোভাবে উঠিয়ে নিচ্ছে, আর মশলাগুলো বেশ টাইম নিয়ে কিন্তু ওরা ভেজে নিয়েছে। দেখেন কতগুলো সবজি দিয়ে দিচ্ছে ধনিয়া গুঁড়া, মশলাগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ দিচ্ছে আর একটু করে ভেজে নিচ্ছে।
সেগুলা কিন্তু আমরা দেখেই বুঝতে পাচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়াটা। আমি ফার্স্টে বলেছিলাম গরম মশলার গুঁড়া, আসলে তখন সেটা দেইনি, মশলার গুঁড়াটা এখন দিচ্ছে। আর এই গরম মশলাটা সমস্ত সব ধরনের যত মশলা আছে সব একসঙ্গে শুকনো খোলায় ভেজে তারপরে বাটা হয়েছে। এখন দিয়ে দিচ্ছে ঘি, ঘিটাও কিন্তু বেশ খানিকটা এখানে দিয়ে দিয়েছে। মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মশলার ভিতরে দিয়ে দিচ্ছে খুবই সামান্য হলুদের গুঁড়া, হালকা একটু কালার আনার জন্য খুবই সামান্য হলুদের গুঁড়া এখানে দিয়ে দিয়েছে। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। বাবুর্চির আইটেম হলো মশলাটা ভাজতে ভাজতে যখন হাঁড়ির গায়ে পাতিলির গায়ে একটু লাগা লাগা ভাব হবে তখন বুঝতে হবে পারফেক্ট হয়েছে। শুকনো মরিচের গুঁড়া দিয়েছে বেশ কিছুটা। এখন আবার একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছে। দেখেন মশলাগুলার কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। এখন সবজিগুলা এখানে ঢেলে দিচ্ছে। মশলা ভাজতে ভাজতে যখন হাঁড়ির গায়ে একটু লাগা লাগা হবে এটা কিন্তু মাস্ট মনে রাখতে হবে। বাবুর্চির ধারণা মশলাটা ভাজতে ভাজতে যখন হাঁড়ির গায়ে একটু লাগা লাগা ভাব হবে তখন বাকি উপকরণগুলা এখানে ঢেলে দিতে হবে, তাহলে সেই জিনিসটা খেতে খুব খুব খুবই টেস্ট হবে। আমি আগে যে রোস্টের ভিডিওটা করেছিলাম ওখানেও সেম কথাই ওরা বলেছিল। পানিটা দেওয়ার পরে ওরা যে হাড়ে নাড়াচাড়া করে ভেজেছিল যখন হাড়ের গায়ে লাগা লাগা হয়েছিল তখন কিন্তু ওরা রোস্টটা নামিয়েছিল, এই জন্য ওদেরটা খেতে এতটা টেস্ট হয়। এখন আবার একটু ঘি এখানে দিয়ে দিচ্ছে। দিয়ে আবার একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছে। মিক্সড করে এখন ওরা এগুলা নামিয়ে নেবে। রান্নাটা রেডি হয়ে গিয়েছে, নামানো হয়ে গিয়েছে, ভালোভাবে মুছে ঢেকে দিচ্ছে। আশা করি সবার ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজ এ পর্যন্ত।